কক্সবাজারের উখিয়ায় ট্রাক চাপা দিয়ে বনবিট কর্মকর্তা হত্যায় 10 জনের নাম উল্লেখ সহ 15 জনকে আসামি করে মামলা হয়েছে। এজাহারভুক্ত 5 নম্বর আসামি সৈয়দ করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সোমবার ভোরে রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ করিমকে গ্রেপ্তার করা হয়। রবিবার মধ্যরাতে বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বাতি হয়ে মামলা করেন। রবিবার রাজাপালং এলাকার মাটি চুরি ঠেকাতে গিয়ে পাচারকারীদের ট্রাক চাপায় মারা যান বন বিভাগের বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান। আহত হন আরেক বনরক্ষী।